আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগত জানাই 7 মিনিট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে অসাধারণ একটি ডিভাইস নিয়ে আলোচনা করব, তা হচ্ছে মাইলসি ব্র্যান্ডের PF3S ডিভাইসটি। এটি একটি টেলিস্কোপ ডিস্টেন্স মিটার। এই ডিভাইসটি দিয়ে আপনি যে কোনো দূরত্বের ভূমি পরিমাপ করতে পারবেন, অর্থাৎ আপনার যারা টোটাল ফিক্স পয়েন্ট খুঁজেন অথবা অ্যাডাপ্টার স্টেশন খুঁজেন তাদের জন্য এই ডিভাইসটি খুব কাজের একটি ডিভাইস। এটার রেঞ্জ হচ্ছে 600 মিটার, অর্থাৎ আপনার আধা কিলোমিটার থেকেও আপনি 100 মিটার বেশি দূরত্বে আপনি যে কোনো রেঞ্জ টার্গেট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ডিভাইসে তিনটি ইউনিক ফিচার আছে। আমি অন্যান্য ডিভাইস, অন্যান্য টেলিস্কোপ ডিস্টেন্স মিটার থেকে এটি তিনটি ক্ষেত্রে একটু ইউনিক। আমি আরও কয়েকটি টেলিস্কোপ ডিস্টেন্স মিটার রিভিউ করেছিলাম, তো সেগুলোর ক্ষেত্রে এই ফিচারগুলো নেই। চলুন সংক্ষেপে আমরা এটার ইউনিক কী কী ফিচার আছে সেগুলো আমরা একটু আলোচনা করি। তো ভিউয়ার্স, দেখুন এখানে যে এক্সটার্নাল যেই ডিসপ্লেটি দেখতেছেন সেগুলো কিন্তু অন্যান্য ডিভাইসে ছিল না, তো এটা এই ক্ষেত্রে আছে। তো সেক্ষেত্রে আপনি আইপিস দিয়ে তাকিয়েও আপনি বিস্তারিত ডিটেলস দেখতে পাবেন, একই সাথে আপনি এক্সটার্নাল যে ডিসপ্লে আছে সেটা দিয়েও আপনি তাকিয়ে বিস্তারিত তথ্য দেখতে পাবেন। তো আরেকটি বিশেষত্ব হচ্ছে এই ডিভাইসটি, এটা দিয়ে আপনি ভার্টিক্যাল অর্থাৎ দুইটা আইলের মধ্যে কত ডিগ্রি কোণ সেটা নির্ণয় করতে পারবেন। একই সাথে আপনি উচ্চ বিল্ডিং মাটির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করে এবং আপনি পাহাড় পর্বতের স্লোপও পরিমাপ করতে পারবেন, এবং পাহাড় পর্বতের স্লোপ বাদ দিয়ে কত দূরত্ব হয় বা ডিস্টেন্স কত হয় সেটাও নির্ণয় করতে পারবেন। তো একই সাথে আপনি এটা দিয়ে পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট করতে পারবেন। পয়েন্ট টু পয়েন্ট মেজারমেন্ট কি আমি একটু পরে ডিটেলস আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এই ভিডিওর এই ডিভাইসটির হ্যান্ডসন রিভিউ আপনারা দেখতে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো ভিউয়ার্স, আমাদের আলোচিত টেলিস্কোপ ডিস্টেন্স মিটারটির হ্যান্ডসন রিভিউ শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখুন, এভাবেই প্যাকেজিং অবস্থায় থাকে ডিভাইসটি। তো ডিভাইসের উপরি অংশে দেখা যাচ্ছে, প্যাকেজিংয়ের উপরি অংশে ডিভাইসটির নাম দেওয়া আছে এবং একই সাথে মডেল নাম্বার দেওয়া আছে। এটা হচ্ছে 600 মিটার রেঞ্জের একটি টেলিস্কোপ ডিস্টেন্স মিটার। তো ভিউয়ার্স, এখানে কিছু ফিচার বা কারা এটি ব্যবহার করতে পারবেন সেটি একটু হাইলাইট করে দেওয়া আছে। তো এখন আমরা মূল ফিচারগুলো কী কী আছে সেটা এক নজরে দেখব। তো ভিউয়ার্স, এটার রেঞ্জ হচ্ছে 600 মিটার এবং এটা প্লাস মাইনাস 0.5 মিটার পর্যন্ত অ্যাকুরেসি দিবে, অর্থাৎ আপনি এটা দিয়ে যতটুকু দূরত্ব নেবেন তার মধ্যে প্লাস মাইনাস 0.5 মিটার অর্থাৎ 1 মিটারের অর্ধেক পরিমাণ কম বেশ হতেই পারে, সেটা ডিভাইসের গায়ে লিখে দিচ্ছে। এবং আপনি যখন এটা দিয়ে ভার্টিক্যাল অথবা হরিজেন্টাল যে কোনো কোণ নির্ণয় করতে যাবেন তখন সেক্ষেত্রে 1 ডিগ্রি এদিক সেদিক হতে পারে, সেটাও এখানে বলে দেওয়া আছে। এবং এই ডিভাইসের একটি বিশেষত্ব অন্যান্য ডিভাইস থেকে এটিকে আলাদা করেছে, অর্থাৎ অন্যান্য যে টেলিস্কোপ ডিস্টেন্স মিটারগুলো আছে সেটার থেকে এটার স্পেশাল একটা ডিফারেন্স আছে, অর্থাৎ বিশেষত্ব আছে, সেটা হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট মেজারিং। পয়েন্ট টু পয়েন্ট মেজারিং কী সেটা আমরা একটু করে একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখন আমরা কাভার থেকে এই ডিভাইসটি আমরা এখন ওপেন করি। তো ভিউয়ার্স দেখুন, ভিউয়ার্স এখানে আমরা যখন এটি খুললাম, প্যাকেজিং থেকে খুললাম, তখন আমরা কী কী জিনিস পাচ্ছি দেখি। প্রথমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর এবং খুব চমৎকার স্ট্রং একটি কাভারের মধ্যে আমাদের ডিভাইসটি খুব সুন্দরভাবে রাখা হয়েছে। তো সেখান থেকে আমরা এই ডিভাইসটি ওপেন করলাম। এই যে, এটি হচ্ছে আমাদের মূল ডিভাইস এবং কাভারটা অনেক আমাকে আকর্ষণ করছে, খুব ভালো লাগছে কাভারটা এবং হ্যান্ডি, অনেক হ্যান্ডি মনে হয়েছে। তো এটার সাথে অনেক ক্লিপ আছে, আপনি চাইলে বেল্টের সাথেও এটি অ্যাড করে রাখতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, এখানে একটি ক্যাটালগ দেওয়া আছে, ম্যানুয়াল দেওয়া আছে, তা আপনি কীভাবে ডিভাইসটি পারফেক্ট ইউজ করবেন সেটা বিস্তারিত আলোচনা আছে। এক সাইডে ইংলিশ এবং এক সাইডে চাইনিজ, তো সেটা আমি আর বিস্তারিত দেখালাম না। তো ভিউয়ার্স, একই সাথে লেদারের একটি বেল্ট দেওয়া আছে, বেল্ট বা ফিতার মতো। এটা অনেক, এটা ডিভাইসটি ব্যবহারের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এবং একই সাথে ডিভাইসটি একটু পরিষ্কার রাখার জন্য একটি পেপার দেওয়া হয়েছে। এবং সেই সাথে আমাদের অন্য আরেকটি মূল উপকরণ হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারিটা অনেক হাই পাওয়ারফুল এবং এটা দিয়ে যারা রেগুলার সার্ভে করেন তারাও প্রায় 2-3 মাস অনায়াসে এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এবং কোনো সময় যদি আপনাদের এই ব্যাটারিটি যদি
কোনো সময় শেষ হয়ে যায় বা ব্যাটারি যদি পুড়িয়ে যায় তখন আপনারা যে কোনো গড়ির দোকানে এটার একটি স্যাম্পল নিয়ে গেলেই আপনাদের একটি ব্যাটারি ব্যবস্থা করে দিবে। এটার দাম হচ্ছে 30 থেকে 50 টাকার মধ্যেই, সুতরাং আপনার ব্যাটারি নিয়ে টেনশন করার কিছুই নেই। যে কোনো গড়ির দোকানে এই স্যাম্পলটি দেখালেই আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আর যদি আপনারা সেক্ষেত্রে সংগ্রহ নাও করতে পারেন, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলেও আমরা সংগ্রহ করার ব্যবস্থা করে দিতে পারবো। তো ভিউয়ার্স, আমরা টেলিস্কোপ ডিস্টেন্স মিটার নিয়ে আমরা আগে আরও অনেকগুলো ভিডিও দিয়েছি, SNDUA একটি ব্র্যান্ড নিয়ে আমরা সেখানে দেখিয়েছিলাম। তো সেটা হচ্ছে এটার স্পেশাল কোয়ালিটি এবং স্পেশাল ফিচার হচ্ছে এটার এক্সটার্নাল ডিসপ্লে আছে এবং এটার মধ্যে পয়েন্ট টু পয়েন্ট মেজারিং আছে এবং আরেকটি বিশেষত্ব আছে, এটা দিয়ে আপনি ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটা কোণেই আপনি নির্ণয় করতে পারবেন, দুটা আইলের মধ্যে কত ডিগ্রি কোণ সেটাও নির্ণয় করতে পারবেন। একই সাথে আপনি যদি উচ্চ বিল্ডিং পরিমাপ করেন সেক্ষেত্রে বিল্ডিংয়ের সাথে মাটির কত ডিগ্রি কোণ সেটাও নির্ণয় করতে পারবেন বা একটি গাছের সাথে মাটির কত ডিগ্রি কোণ সেটাও নির্ণয় করতে পারবেন। ভিউয়ার্স, এখন আমরা ব্যাটারিটি প্লাগিং করতেছি, ইনসার্ট করলাম। ইনসার্ট করে এটা যে মুখটা আছে সেটা আমরা স্ক্রু করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আমাদের ডিভাইসটি ওপেন করি। দেখুন, আপনি এখান দিয়ে তো টার্গেট সিলেক্ট করবেন, একই সাথে আপনি যদি এখানে দেখতে অসুবিধা হয় সেটা আবার এক্সটার্নাল ডিসপ্লের মধ্যেও দেখতে পারবেন, এখানেও দেখা যাবে, সেম এখানেও দেখা যাবে। আপনি চাইলে এটাই ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনি অফ করতে পারেন, এখান থেকে আপনি আবার ভিতরে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, এখন এই ডিভাইসের স্পেশাল ফিচার পয়েন্ট টু পয়েন্ট মেজারিং কি সেটা আমি একটু আলোচনা করি। তো ভিউয়ার্স দেখুন, এখানে ধরুন এই ডিভাইসটি এখানে আছে, এখানে আমি ট্রাইপডে ধরুন এটা আমি সেট করলাম, তারপর এখান থেকে আইপিস দিয়ে এখান থেকে লক্ষ্য করে আমি যে অবজেক্টটি আছে সেটা সেভাবে টার্গেট করলাম এবং সেটা আমি ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এটাই হচ্ছে মূলত মেজারিং সিস্টেম, এটা দিয়ে ডিস্টেন্স নির্ণয় করা হয়। তো এটার যে একটা স্পেশাল ফিচার আছে পয়েন্ট টু পয়েন্ট মেজারিং, সেটা কি এখন আমি একটু সেটা ক্লিয়ার করি আপনাদের কাছে। দেখুন ভিউয়ার্স, এখানে দুটো অবজেক্ট, হ্যাঁ, আমাদের এই যে টেলিস্কোপ ডিস্টেন্স মিটারটি আছে এখানে দেখুন দুটো অবজেক্ট। তো আপনি চাইলে এখান থেকে এখানের দূরত্ব কত সেটাও মাপতে পারবেন, এখান থেকে এখানের দূরত্ব কত সেটাও মাপতে পারবেন। তো একই সাথে আপনি এখান থেকে এখানের দূরত্ব কত সেটাও মাপি ফেলতে পারবেন এই ডিভাইসটি দিয়ে। এটাই হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট মেজারিং, অর্থাৎ আপনার দূরে একটি পয়েন্ট থেকে আরেকটি পয়েন্টের দূরত্ব কত সেটা নির্ণয় করতে পারবেন। একই সাথে আপনার এখান থেকে এত থেকে এতর মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে আপনি এট এ টাইম সেটার রেজাল্টও পেয়ে যাবেন। অর্থাৎ এটার মানে হচ্ছে আপনি এক জায়গায় দাঁড়িয়ে পুরো জমিটি আপনি পরিমাপ করে ফেলতে পারবেন। আরেকটি পজিটিভ দিক হচ্ছে এটা দিয়ে আপনি সূর্যের কড়া আলোতেও আপনি অনায়াসে কাজ করতে পারবেন। এখন আমি এটার একটা ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরবো, সেটা হচ্ছে এটার মূল মেজারমেন্টটা হয় মিটারে অথবা ইয়ার্ডে, গজ অথবা মিটারে। তো সেই ক্ষেত্রে মিটারের যখন আমরা দশমিকে হিসাব করি তখন মিটারের পরে দশমিকের একটা সংখ্যা আসে শুধু। তো যেহেতু মিটারের একটা সংখ্যা আসে, সুতরাং আপনি যদি এটা ফিতার সাথে তুলনা করেন অথবা অন্য কোনো লেজার ডিস্টেন্স মিটারের সাথে তুলনা করেন সেই ক্ষেত্রে একটু কয়েক ইঞ্চি, 2-3 ইঞ্চি 4 ইঞ্চি কম বেশ হবে। কারণ এক মিটারকে 10 ভাগ করলে যত হয়, ততটুকু, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ, 1 মিটারের 10 ভাগের 1 ভাগ এদিক সেদিক হতেই পারে। কারণ এখানে মিটারের ক্ষেত্রে হিসাবের ক্ষেত্রে একটি ডিজিট ব্যবহার করা হচ্ছে, 9 পর্যন্ত আপনি অ্যাকুরেট পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে যদি আপনি কম ডিস্টেন্সের জায়গা জমি মাপেন সেই ক্ষেত্রে আপনি 3 ইঞ্চি 4 ইঞ্চি এদিক সেদিক হতেই পারে। আর যদি এটা দিয়ে যদি আপনি লং ডিস্টেন্স পরিমাপ করেন তাহলে আপনি লং ডিস্টেন্সের ক্ষেত্রে 3-4 ইঞ্চি বা 5 ইঞ্চি খুব বেশি ইস্যু করে না। তো সেহেতু আপনারা এটা লং ডিস্টেন্স মেজারমেন্টের জন্য এটা খুব ব্যবহার করতে পারেন, এটা খুব হ্যান্ডি এবং ট্রাস্টেবলও। আমি লেজার ডিস্টেন্স মিটার এবং অ্যানালগ ফিতার সাথে কম্পেয়ার করে আমি দেখেছি এবং লেদার ডিস্টেন্স মিটারের সাথেও আমি কম্পেয়ার করে দেখেছি দশমিকের পরে এক গড় লেদার ডিস্টেন্স মিটারে যেটা থাকে সেম টেলিস্কোপ ডিস্টেন্স মিটার এটিতেও সেম দূরত্ব থাকে। লেদার ডিস্টেন্স মিটার আছে সেক্ষেত্রে আমরা মিটারের ক্ষেত্রে হোক বা ফুটের ক্ষেত্রে হোক দশমিকের পরে 2-3 গড় পাই, আর এটাতে শুধু দশমিকের পরে 1 গড় পাচ্ছি, সুতরাং 2-4 ইঞ্চি 5 ইঞ্চি এদিক সেদিক হতেই পারে।
তো লং ডিস্টেন্স মাপার ক্ষেত্রে এটা ভালো একটা বিকল্প হতে পারে। টেলিস্কোপ ডিস্টেন্স মিটারটি টোটাল স্টেশনে ভালো একটা বিকল্প হতে পারে, এই জন্য বলছি কারণ এটা দিয়ে এট এ টাইম আপনি কোণ নির্ণয় করতে পারতেছেন, এট এ টাইম আপনি হাইট নির্ণয় করতে পারতেছেন, এট এ টাইম আপনি পয়েন্ট টু পয়েন্ট মেজারিং করতে পারতেছেন, পাহাড়ে স্লোপও পরিমাপ করতে পারবেন। আবার আইপিএসে ডিটেলসের পাশাপাশি আপনি আবার এক্সটার্নাল ডিসপ্লের মধ্যেও চাইলে সব কিছু দেখতে পারবেন। তো এই ফিচারটি আমি মনে করি ইউনিক একটি ডিভাইস, আশা আপনার যদি ভালো লাগে এই ডিভাইসটি আপনারা সংগ্রহ করতে পারেন, তবে সেক্ষেত্রে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই, সালামু আলাইকুম রহমতুল্লাহ।